कोष, कोषेर इंग्लिश मीनिंग सेल, बायोलॉजिकल नेम साइटो, SYTO, साइटो, साइटो, साइको नय, साइको मान हच्छे पागल, साइटो मान कोषेर बायोलॉजिकल नेम, कोष विज्ञान स्टाडी के बला है साइटोलॉजी, कोष विज्ञान जनक बला है रोबर्ट हुक के, रोबर्ट हुक के बला है कारण रोबर्ट हुक प्रथम कोषेर धारणा दे, कोष खुजे पे 1665 ख्रीस्टाब्दे, 1665 ख्रीस्टाब्दे कोष खुजे पे যদি বলা হয় রোবট হুক মনে রাখার জন্য হুক দিয়ে কোষ এতই ছোট হুক দিয়ে কোষটাকে টেনে বার করা হয় তাই জন্য রোবট হুক ঠিক আছে জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন লিভেন হক রোবট হুক মৃত কোষ আবিষ্কার করেছিল কোষ ব্যাপারে সিদ্ধান্ত দেয় স্টেডেন অ্যান্ড সোয়ান নামক বিজ্ঞানী এনারা বলেছিলেন যে সারা শরীর মানুষ বা উদ্ভিদের সারা শরীর কোষ দিয়ে তৈরি সবচাইতে ছোট কোষ পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা এটা প্রাণীর কোষ ঠিক আছে সবচাইতে পৃথিবীর মধ্যে বড় কোষের নাম উটপাখির ডিম এটাও প্রাণী কোষ মানব শরীরের সবচাইতে ছোট কোষ হলো স্পার্ম স্পার্ম মানে হচ্ছে সূক্ষ্মাণু মানব শরীরে সবচাইতে ছোট কোষ স্পার্ম স্পার্ম মানে হচ্ছে সূক্ষ্মাণু এবং সবচাইতে বড় কোষ মানব শরীরে ওভারি ওভারি মানে হচ্ছে ডিম্বাণু সবচাইতে লম্বা কোষ যদি জিজ্ঞাসা করা হয় তাহলে নিউরন নিউরন মাথায় থাকে নিউরন মাথায় থাকে ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ অস্টিয়া কক্টাস ক্ষুদ্রতম উদ্ভিদ কোষের নাম হচ্ছে অস্টিয়া কক্টাস বৃহত্তম উদ্ভিদ কোষ অস্টিয়া বুলারিয়া বৃহত্তম উদ্ভিদ কোষের নাম অস্টিয়া বুলারিয়া লম্বা উদ্ভিদ কোষ যদি জিজ্ঞাসা করে র্যামি নামক একটা উদ্ভিদের বাকলের তন্তু হচ্ছে র্যামি নামক উদ্ভিদের একটা বাকলের তন্তু হচ্ছে সবচাইতে লম্বা উদ্ভিদ কোষ কোষ বিভাজন হয় না বিভাজনহীন কোষ মানে কোষ বিভাজন হয় না নিউরনের কোষে কোষ বিভাজন হয় না কোষ বিভাজন মানে হচ্ছে কোন একটা কোষ সেটা বিভাজিত হয়ে অন্য দুটো কোষ তৈরি করাকে বলা হয় কোষ বিভাজন অন্য দুটো কোষ তৈরি হওয়াকে বলা হয় কোষ বিভাজন মাথার নিউরন কোষ কোনোদিন বিভাজন হয় না অর্থাৎ কোষ বিভাজন অতিরিক্ত কোষ বিভাজন হলে সেখানে টিউমার বা ক্যান্সারের সৃষ্টি হয় অর্থাৎ মাথায় কোনোদিন ক্যান্সারের সৃষ্টি হওয়ার কারণ নয় হ্যাঁ 90% নিউরন থাকে আর 10% অন্য সেল থাকে ওটা পরে আমি পরের ভিডিওতে দেখা যাবে এই নিউরন সেল কখনো কোষ বিভাজিত হতে পারে না ওকে সবচাইতে বেশি বিভাজন হয় যকৃতে যকৃত মানে লিভারে লিভারে সবচাইতে বেশি কোষ বিভাজন হয় যদি লিভার কোনো কারণে কোষ নষ্ট হয়ে যায় ওটা সঙ্গে সঙ্গে রিজেনারেট করতে পারা যায় লিভারে একটা বাড়ি তৈরি করতে গেলে সবচাইতে প্রধান জিনিস যেমন ইট লাগে ইট ছাড়াও বালি সিমেন্ট এইসব লাগে কিন্তু ইট এই বালি সিমেন্ট ছাড়াও ঘর তৈরি করতে হবে কিন্তু ঘর তৈরি করা যাবে কিন্তু ঘরটা একটু উইক হয়ে যাবে সবচাইতে বাড়ি যেমন নির্দিষ্ট ইট ছাড়া বাড়ি তৈরি করা যাবে না সেরকম কোষ ছাড়া কোনো দেহ গঠন করা সম্ভব না ওই জন্য কোষকে দেহের কার্যগত ও গঠনগত একক বলা হয় ঠিক আছে ইট দিয়ে যেমন প্রথমে দেয়াল তৈরি হয় দেয়াল থেকে একটা রুম তৈরি হয় এবং অনেকগুলো রুম পাশাপাশি সাজানোর পর একটা বাড়ি তৈরি হয় সেই রকম ধারায় অনেকগুলো কোষ নিয়ে কলা তৈরি হয় অনেকগুলো কলা নিয়ে অঙ্গ তৈরি হয় অঙ্গ যেমন হচ্ছে চোখ নাক কান লিভার এই সব জিনিসগুলো হচ্ছে এক একটা অঙ্গ এই অনেকগুলো অঙ্গ মিশিয়ে আমাদের দেহ তৈরি হয় স্ক্রিনশট নিয়ে নাও কোষের বিভিন্ন পার্ট সম্বন্ধে আলোচনা করব কোষ পর্দা হচ্ছে কোষের একটা পর্দা থলির মতো একটা অংশ কোষের থলির মতো একটা অংশ যার ভেতরে মাইটোকন্ড্রিয়া গলগি বডি ইত্যাদি বিভিন্ন কোষের পার্টগুলো থাকে থলির মতো অংশ কেমন যদি বলা হয় যে বাজার থেকে কোনো জিনিস কিনে আনতে থলি করলে যেমন পেঁয়াজ আলু ইত্যাদি যদি কিনে আনতে বলা হয় তাহলে একটা থলির ভেতরে দেবে সেই রকম ধারায় কোষ পর্দার ভেতরে বিভিন্ন মাইটোকন্ড্রিয়া গলগি বডি সেন্টোজোম ইত্যাদি থাকে এটা উদ্ভিদ ও প্রাণী কোষের উভয়ের দেখা যায় উদ্ভিদ
উদ্ভিদ কি জিনিস, প্রাণী কি জিনিস? উদ্ভিদ বলতে যেগুলো এক জায়গায় থেকে নড়াচড়া করে সেগুলোকে বলা হয় উদ্ভিদ, আর যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে সেগুলোকে বলা হয় প্রাণী। এই কোষ পর্দা বা সেল মেমোরিনটাকে প্রোটিন দিয়ে তৈরি হয়, প্রধানত প্রোটিন দিয়ে তৈরি হয়। এবার যদি দোকানে আলু পেঁয়াজ কিনতে যাওয়া হয় বা বাজারে আলু পেঁয়াজ কিনতে যাওয়া হয়, যদি অনেক বেশি জিনিস কেনা হয় তখন বলা হয় যে ডবল থলি করে দিতে। সেই রকম কোষের মধ্যে যে কোষের অংশ বড় তাদের মধ্যে ডবল থলি থাকে, ডবল পর্দা থাকে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদে দেখা যায়, সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদে দেখা যায়। এটা গাছের কোষকে সুরক্ষা প্রদান করে ও আকার প্রদান করে। স্ক্রিনশট নে না। এখন কোষের ভেতরে বিভিন্ন অংশের সম্বন্ধে আলোচনা করব। এখানে ছোট ছোট ভাবে প্রথম অক্ষর দিয়ে বোঝানো হয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তির ভর বলা হয়। এটা প্রথম আল্টারম্যান নামক বিজ্ঞানী ডিসকভার করেছিল। ও কোষের ভেতরে যে আমরা শ্বসন নিই তার মাধ্যমে গেবস চক্রের মাধ্যমে 38 অণু এটিপি উৎপন্ন হয়। থেকে একটা গ্লুকোজ উৎপন্ন হয় এবং গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই। যদি বলা হয় গেবস চক্র কোথায় উৎপন্ন হয় কোষের, তাহলে মাইটোকন্ড্রিয়া। যদি বলে কোষের পাওয়ার হাউস কোনটাকে বলা হয়, তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, কারণ এটিপি উৎপন্ন হয় বলে। বা কোষের শক্তির ঘর যদি বলা হয় তাহলে বলা হবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আর এরপরে হচ্ছে গলগি বডি। গলগি বডি জিনিসটা কি? গলগি বডি হচ্ছে প্রথম ডিসকভার করেছিল বা দেখেছিল ক্যামিলো গলগি নামে সায়েন্টিস্ট। এটা শক্তিকে বহন করে, শক্তিকে বহন করে মানে হচ্ছে আমাদের সারা শরীরের কোষ দিয়ে তৈরি, সারা শরীরের ভেতরে কোষ থাকে। এবার প্রতিটা কোষে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এবার যেখানে যেখানে শক্তির দরকার লাগে সেখানে সেখানে বহন করে দেয় গলগি বডি। যেমন এক্সাম্পল দিয়ে দেখানো হয়, আমি এখন পড়াচ্ছি, আমার জিভে এখন বেশি শক্তি লাগছে, জিভটা সবসময় এরকমভাবে নড়ছে ফলে জিভটায় বেশি শক্তি লাগছে, কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার জন্য পাটায় বেশি শক্তি লাগছে না। আর এই পায়ের শক্তিটা জিভের যখন শক্তি ফুরিয়ে যাবে আমি তাহলে আর কথা বলতেই পারতাম না। এখন কাজ করে, এখানে কাজ করে হচ্ছে গলগি বডি। গলগি বডি শক্তিটাকে পায়ের শক্তিটাকে ট্রান্সফার করে আমার জিভে নিয়ে আসছে, ফলে কি হচ্ছে আমার শক্তির এনার্জি কম পড়ছে না, পায়ের শক্তিটা পুরো জিভে তৈরি হয়ে যাচ্ছে। যখনই কোনো মানুষ উইক হয়ে যায়, শুধু একটা অংশে উইক হয়ে যায় না, যেমন কথা বলতে বলতে জিভ উইক হয়ে গেলে এরকম হয় না, শক্তি কমে গেলে এরকম হয় না, শক্তি কমে গেলে ওই জন্য সারা শরীরে শক্তি কমে যায়। এটা করে গলগি বডি, আমাদের সারা শরীরে শক্তি যেখানে যেখানে লাগবে, যেখানে লাগছে না সেখান থেকে শক্তি নিয়ে সারা শরীরে যেখানে শক্তি লাগছে সেখানে ট্রান্সফার করে, এই জন্য একে বলা হয় শক্তি পরিবাহক। এরপরে হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কি জিনিস? ভ্যাকুয়াল হচ্ছে জল জমে থাকতে সাহায্য করে। আমাদের শরীরে থাকে 70% জল। 70% জল কোথায় থাকে? পেট। আমরা যে জলটা খাই 70% জল থাকে। যদি পেটে 70% জল থাকতো তাহলে 100 কেজি যার ওয়েট ছিল তার 70 কেজি জলই থাকতো পেটে, তাহলে পেটটা এরকম ফুলে থাকতো, ওরকম হয় না। আমাদের প্রতিটা কোষের ভ্যাকুয়ালে জল জমে থাকে, তাই জন্য আমাদের সারা শরীরে 70% জল থাকে। এই 70% জলের মধ্যে যদি 1% জল, 70% জলের মধ্যে যদি 1% জল কমে যায় তাহলে শরীরের তেষ্টা পাবে, আর যদি 10% জল কমে যায় তাহলে শরীরের মৃত্যু হবে। সেন্টোজোম, সেন্টোজোম বোবারি নামে সায়েন্টিস্ট প্রথম আবিষ্কার করেন। সেন্টোজোম হচ্ছে কোষ বিভাজনের সাহায্য করে। কোষ বিভাজন কি জিনিস? কোষ বিভাজন হচ্ছে দুটো কোষ, একটা কোষ ভেঙে গিয়ে দুটো কোষ পুনর্নির্মাণ করাটাকে বলা হয় সেন্টোজোম। পুনর্নির্মাণ করাটাকে বলা হয় কোষ বিভাজন, এটা সাহায্য করে হচ্ছে সেন্টোজোম। সেন্টোজোমের জন্য যদি কোনো জায়গায় কোষ নষ্ট হয়ে যায় সেই পাশের কোষ দুটো বিভাজন হয়ে নতুন কোষ নির্মাণ করে, যে কোষটা নির্মাণ করলো সেই কোষটার জায়গায়, আর যেই কোষটা নষ্ট হয়ে গেছে সেই কোষটার জায়গায় দুটো কোষ হয়ে কোষের ঘাটতিটাকে ঘটায়, আর কোষের ঘাটতিটাকে ঘটায়। যকৃতে বেশি কোষ বিভাজন হয়, আর যকৃতে বেশি কোষ বিভাজন হয় হচ্ছে ব্রেন। ব্রেন হচ্ছে, ব্রেনে নিউরন থাকে। নিউরন আগেই বলেছি যে নিউরন কোষ বিভাজন করে না,
ফলে ওই জন্য গাড়ি চালানোর সময় হেলমেট পরতে পারে, যাতে নিউরনের যেন না ক্ষতি হয়। নিউরনে যদি একবার নষ্ট হয়ে যায়, ওখানে কোনো সেল ডিভিশন হওয়া সম্ভব নয়, কোনো কারণে সেল ডিভিশন হওয়া সম্ভব নয়। সেল ডিভিশন হয় না বলে কোনোদিন ওটা পুনর্স্থাপন করা যায় না। তবে অনেকে কোশ্চেন করতে পারে যে ব্রেনে তাহলে টিউমার হয় কি করে। 90% যে সেল থাকে সেটা হচ্ছে নিউরন থাকে, আর 10% সেল থাকে ওটা হচ্ছে গিলিয়ারি সেল। গিলিয়ারি সেলটার কোষ বিভাজন করতে পারে, ফলে ওই গিলিয়ারি সেলের জন্যই টিউমার বা ক্যান্সার ইত্যাদি ব্রেনে হয়। তাছাড়া এই যে 90% সেল থাকে নিউরন সেল, এর জন্য কোনো ক্ষতি হয় না। হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, এন্ডোপ্লাজম রেটিকুলামকে সংক্ষেপে বলা হয় ইয়ার। এটা কোষের ভেতরেই থাকে, ইয়ার কোষের ভেতরে কঙ্কালের মতো কাজ করে। এটা কোষের আঘাত থেকে অনেক সময় কঙ্কাল যেরকম কাজ করে সেই রকম টাইপের কাজ করে। এন্ডোপ্লাজম রেটিকুলামের ভেতরে দুটো সাইড থাকে, একটা হচ্ছে মসৃণ সাইজ, একটা হচ্ছে অমসৃণ সাইজ। মসৃণ সাইজে কি থাকে, মসৃণ সাইজ চর্বি নির্মাণে কাজ করে, মানে আমাদের শরীরের যে চর্বি নির্মাণ হয় সেটাই কাজ করে হচ্ছে মসৃণ সাইজটা। আর সেকেন্ড সাইড হচ্ছে প্রোটিন নির্মাণে কাজ করে, যেটা অমসৃণ সাইজ। অমসৃণ সাইজ প্রোটিন নির্মাণে কাজ করে বলতে অমসৃণ সাইজটা প্রোটিন নির্মাণ করে না, অমসৃণ সাইডের ভেতরে হচ্ছে রাইবোজোম থাকে, রাইবোজোমটা প্রোটিন নির্মাণের কাজ করে। রাইবোজোমকে ওই জন্য বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম এবার দুই ধরনের কোষ আছে আমাদের শরীরে, দুই ধরনের কোষ আছে। একটা ভিডিওর মাধ্যমে কোষ সম্বন্ধে চ্যাপ্টারটা পুরোটা বলা সম্ভব নয়, ওই জন্য পার্ট পার্ট করে পুরোটা বলতে হবে। এর মধ্যে আমাদের কোষের মধ্যে দুই রকমের কোষ থাকে, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কোনগুলোকে বলে, প্রোক্যারিওটিক কোষ বলতে আদিম কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ বলতে অ্যাডভান্স কোষগুলোকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। সংক্ষেপে বলতে গেলে বলা হয় যে যেটা যে কোষটা বড় তাকে ইউক্যারিওটিক কোষ বলে, যেগুলো ছোট কোষ সেগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ কিভাবে বোঝা যায়, ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ বোঝার জন্য সেডিমেন্টেশন কোফিসিয়েন্স দ্বারাই বোঝা যায়। তাই যার 70 এর সেডিমেন্টেশন কোফিসিয়েন্স সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর যার 80 এর সেডিমেন্টেশন কোফিসিয়েন্স তাটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। সেডিমেন্টেশন কোফিসিয়েন্স পরীক্ষা হচ্ছে কোনো হাইফাই বড় পরীক্ষা নয়, এটা হচ্ছে জলে ফেলে দেওয়া হয়। তাই এবার যেই কোষটা আগে পড়বে সেটা হচ্ছে তার সেডিমেন্টেশন কোফিসিয়েন্স বেশি, আর যেটা মানে পড়তে দেরি হবে জলের নিচে সেটা সেডিমেন্টেশন কোফিসিয়েন্স কম। এইভাবে বোঝানো হয়। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কোষের মস্তিষ্ক বা কোষের ব্রেন বলা হয়। নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক বা কোষের ব্রেন বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম এবং ডিএনএ আর এনএ থাকে। নিউক্লিয়াসে 80% প্রোটিন থাকে এবং ডিএনএ থাকে 10%, অন্যান্য জিনিস থাকে বাকি 10% মতো। নিউক্লিয়াসের কাজটা কি, নিউক্লিয়াস কাজ করে হচ্ছে এদেরকে যে যা কাজ করতে দেয়। আর নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াকে বলে, মাইটোকন্ড্রিয়া ঠিকঠাক শক্তি উৎপন্ন করছে কিনা জিজ্ঞাসা করে, গলগি বডিকে শক্তি ট্রান্সফার করছে কিনা জিজ্ঞাসা করে, ভ্যাকুয়েলে জল জমা আছে কিনা জিজ্ঞাসা করে, সেন্ট্রোজোম কোষ বিভাজন করছে কিনা জিজ্ঞাসা করে। এইসব সব কিছু কাজ নির্দিষ্ট করে নিউক্লিয়াস। যেমন একটা কোম্পানিতে সুপারভাইজার থাকে সেরকম নিউক্লিয়াস আর কোষের মধ্যে সেই একইভাবে কাজ করে। লাইসোজোম ডি ডুবেন নামে সায়েন্টিস্ট প্রথম ডিসকভার করেছিল লাইসোজোম। লাইসোজোম কি কাজ করে, লাইসোজোম হচ্ছে কোষকে মেরে দিতে সাহায্য করে বা ধ্বংস করতে সাহায্য করে লাইসোজোম। লাইসোজোমের ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইমটা কি, হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে কোষের ভেতরে বা কোষকে ধ্বংস করে দিতে সাহায্য করে, ধ্বংস করে দিতে সাহায্য করে বা মরে যাওয়া কোষকে নষ্ট করে দিতে সাহায্য করে। যে কোষ মরে গেছে সেটাকে কোনো না কোনো ভাবে নষ্ট করে দিতে হবে, নাহলে কোষটা মরেই পড়ে থাকবে একই জায়গায়। সেই জন্য সেখানে কাজ করা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের কাজটা কি, এখানে লাইসোজোম নিউক্লিয়াসকে ধরে বসে থাকে, নিউক্লিয়াসকে জিজ্ঞাসা করে সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। যদি না ঠিকঠাক কাজ করে তাহলে লাইসোজোম গিয়ে তাকে নষ্ট করে দেয়। ধরো মাইটোকন্ড্রিয়া কোনো শক্তি উৎপাদন করতে পারছে না, তখন লাইসোজোম ডাকবে মাইটোকন্ড্রিয়াকে যে শক্তি উৎপাদন করতে পারছে না। লাইসোজোমের ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে, মাইটোকন্ড্রিয়া যদি বলে যে আমি শক্তি উৎপন্ন আর করতে পারবো না বা করবো না, তখন হাইড্রোলাইটিক এনজাইম ছিটকে দেবে
একটুখানি, তখন মাইটোকন্ড্রিয়া মারা যাবে, ঠিক আছে? বা গলজি বডিও সেম কেস করবে। আর যখন সবাই মিলে কোষে সবাই মিলে কাজ করা বন্ধ করে দেবে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুয়াল, সেন্টোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম সবাই যখন কোষ যে যার কাজ করা বন্ধ করে দেবে, তখন লাইসোজোম লেগে যাবে। লাইসোজোম লেগে গিয়ে নিজেকেই ধ্বংস করে দেবে। নিজেকে ধ্বংস করে দিলে ওর ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইমটা আছে পুরো কোষটাকেই ধ্বংস করে মেরে দেবে, নষ্ট করে দেবে পুরো কোষটাকে। আরবিসির কোনো লাইসোজোম থাকে না, আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না, ওই জন্য আরবিসি ধ্বংসের পরে প্লিহাই চলে যায়, প্লিহাই গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। স্ক্রিনশট নিয়ে